গাইস, তো আজকে হচ্ছে 16 তারিখ আর সোমবার। তো আজকে সকালবেলা অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠে আর ভিডিও করা হয়নি, কারণ সকালে উঠতে একটু দেরি হয়েছিল। তাই আমি আর ভাই সকাল সকালে চলে এসেছিলাম জিমে, আর অলরেডি জিম করা শেষ হয়ে এখন বাজে 10টার একটু কাছাকাছি। তো এখন যাচ্ছি বাড়ি ফেরার জন্য, গাড়িটা খারাপ হয়ে গেছে তাই গাড়ি নিয়ে আসা হচ্ছে না, আস্তে আস্তে বাসে। তো চলো যাই বাসে করে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া বাজার সব কিছু করে কখন স্নান করে উঠে খাবো তা যাই না। ভাইয়া সাঁতারতে পারিস না, অন্যদিনের মতো বাড়ি না গিয়ে আজকে আমি এসেছিলাম একটু এপারে, কাজ ছিল একজন আর তাই তার সাথে এসেছিলাম। আর ফেরার কথা ভাবলাম, অনেকদিন গঙ্গায় স্নান করা হয় না তাই স্নান টান করে নিলাম একবারে আমি আর ভাই। আর এখন বুঝতেই পারছো যেহেতু নবদ্বীপ একটা দর্শনীয় স্থান তাই প্রচুর দর্শনার্থী দেখি, জানি না কোনো অকেশন আছে নাকি, বাট ভিড় আছে ভালো। আর এখন যাচ্ছি আবার নৌকা ধরার পথে বাড়ি ফেরার জন্য। তো চলো যাই তাদের বাড়ি, সকালে এখনো খাওয়া হয়নি, খিদে পেয়ে যাবে। এখন বসে আছি বাসের মধ্যে আমি আর ভাই। তো আজকে একেই এত গরম বুঝতেই পারছো, চা তা অবস্থা মুখে, আর অলরেডি দেরি হয়ে গেছে, ওইটা অলরেডি 11টা বাজে। এখানে দেখা যাক বাস কখন ছাড়ে, এখন জানি লোড হলে তখন হয়তো বাসটা ছাড়বে, দেন বাড়িয়ে পারবো। তাই এখন বসে বাজে এখন 2:30, আর আমি গেম টেম খেলে এসে নিচে এসেছি অলরেডি খাবার খেতে। আর আমার হাতের অবস্থা যে খুব বাজে, জিমে ঢুকে চোট খেয়েছিলাম একটা ওয়েট নামাতে গিয়ে, তো সেখানে তো তার জন্য হাতে যথেষ্ট ব্যথা করছে। এখন বাড়িতে কোনো কুল বা কিছু নেই, বলো নিয়ে একটা বলছে সেটা ইউজ করলাম, কোনো লাভ হলো না। আর মা এদিকে খাবার বাড়তে এসছে, তো চলো দেখি খাবার কী কী আছে আজকে। সোয়াবিন তো আছে যেটা নিয়ে এসেছি কিনে, সেটা আর কী কী আছে দেখাচ্ছি। তো আজকে দুপুরে খাবারে হচ্ছে ভাত আছে, সোয়াবিন আছে, সকালে একটা তরকারি ছিল যেটা টিফিনের সাথে সেটাই, আর চাটনি, তো এইসবই আছে। চলো এখন বিকেল 5:30 মতো, আর আমি এখন বেরিয়ে পড়ছি একটু সেজে গুজে আছি বুঝতেই পারছো। তো এই বছরে আমাদের কৃষ্ণগড়ে যে বারোদোল মেলা হয় সেই বারোদোল মেলায় আমার এখনও অব্দি যাওয়া হয়নি, আর আজকে হচ্ছে সেটা লাস্ট ডে। তো তাই সৌরভ বাচ্চা ফোন করেছিল যে আজকে লাস্ট দিনে ঘুরতে যাওয়ার জন্য, তো তাই পড়ানো ছিল আমার আজকে, যেহেতু সোমবার দুটো পড়ানো ছিল, দুটোকে ক্যান্সেল করলাম, দেন আমি এখন যাচ্ছি মেলাতে। সুবীরকে ডেকে নিলাম, সুবীর আসছে, তো চলো মেলা থেকে ঘুরে আসি। আর অ্যাকচুয়ালি বারোদোল মেলাটা 2 বছর বন্ধ ছিল, তারপরে শুরু হচ্ছে, সবাই গেছে প্রথম দিনে আর আমি যাচ্ছি মেলার লাস্ট দিনে। হ্যাঁ সেটাই, পার্টির লোক নেতার লোক না, ওর জন্য পাশে নাগর তোলায় উঠবি তুই। তো ফাইনালি চলে এসেছি আমি বর্তমানে যে বারোদিনের মেলা সেখানে, আর একটা লাস্ট ডে আজকে। লোকজন ঠিকই আছে, সোমবার ফাঁকাই, হ্যাঁ শেষ দিন এসে যথেষ্ট ভিড় আছে। আর অ্যাকচুয়ালি এখানে প্রচুর ছোটো ছোটো না, মেয়ে বলো বাচ্চাদের অনেক কিছু আছে, আর বর্ষা দিনের অনেক জিনিসই আছে দেখতে হবে এখানে। বাট আর দেখি হলো আপনি কারণ আজকে লাস্ট ডে, লাস্ট ডেতে দেখে তো আসতে তো পারবে না, দেখে আর দেখ মজা নাও মেলাটা ঘোরা। আর যেহেতু লাস্ট দিন তো বেশি বন্ধ হয়ে গেছে, হুম বৃষ্টি ফোটা ভাই বড় পড়ছে রে, আমাদের মোটামুটি কমপ্লিট। আর এখন বাড়ি ফেরার পথে বাস পাবো না বলে একবার ডাইরেক্ট স্টেশনে চলে এসেছি, অটো ধরে ফিরবো তাই এই প্ল্যান আছে। তো দেখতে তো আছে অটো আছে দাঁড়িয়ে, তো চলো দেখি পাই নাকি অটো। বাড়ি ফিরে এলাম, আর অ্যাকচুয়ালি হয়তো আরেকটু আগেই বাড়ি ফিরে আসতে পারতাম, তো অটো করে ফিরলাম, তো আগেই বললাম। আর অটো থেকে ফেরার পর আমি কিছুদিন হোল্ড করেছিলাম, মানে দাঁড়িয়েছিলাম বন্ধুদের সাথে, একটু আড্ডা দিলাম, দেন বাড়ি ফিরলাম। আর মার জন্য এখানে মথুরা কেক নিয়ে এসেছি, এটা আমার মার বেশ পছন্দের খাবার, আমারও ছিল, বাট জিম জয়েন করার পর থেকে এটা আমি একদম খাওয়া বন্ধ, কারণ প্রচুর মিষ্টি থাকে এটার মধ্যে। আর জানো যেহেতু আমার শরীরে অনেকটাই এক্সট্রা ফ্যাট আছে, তো সেটা কমানোর জন্য এগুলো সব বাদ দিচ্ছি।
আর ঘুরতে বাজে এখন প্রায় 10টা, তো চলো খাওয়া দাওয়া সেরে নিই একবারে, দেন উপরে যাবো। আর যেহেতু 12 দিনে মেলায় গেছিলাম, তো তাই সন্ধ্যাবেলা গেম খেলা হয়নি, আর এখন তাই গেম খেলছিলাম অনেকটা টাইম ধরে। দেখতে দেখতে কখন যে 12টা বেজে গেছে সেটাও টের পাইনি। তো ঘুমানোর সময় এসেছে, কারণ কালকে সকালে আবার আমাকে জিম যেতে হবে। তাই তো চলো, আর এই জন্য তাহলে দিনটা আমি এখানেই শেষ করছি। তোমার সবার সাথে দেখা হবে কালকে নতুন দিনে নতুনভাবে। আর আজ ওভারঅল দিনটা যে ভালোই কাটলো, 12 দিনে মেলায় গিয়ে গঙ্গায় স্নান করে অনেকদিন পর, তো এই সব কিছু করে ঠিকঠাক কাটলো। তো চলো, এই জন্য বাই, হাতে ব্যথা, চলো।